থেকে শুরু করে 25 নাম্বার পর্যন্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে 20 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে 4x plus 5 is to 3x plus 11 equal to 13 is to 17। তাহলে বলছে find the value of x। এখানে দেওয়া হচ্ছে 4x plus 5 is to 3x plus 11 equal to 13 is to 17। তাহলে বলছে x এর ভ্যালু কত। তো আমরা কি করব দেখো, রেশিওটাকে তুলে বাই দিয়ে লেখা যায়, আমরা জানি। তাহলে এখানটা লিখছি 4x plus 5 বাই দিয়ে লিখছি 3x plus 11 equal to 13 by 17। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, মানে 17 ইন্টু 4x plus 5 করছি আর 13 ইন্টু 3x plus 11 করছি। তাহলে 17 এর সাথে 4x টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 68x, 17 এর সাথে 5 টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 85, 13 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 39x, 13 এর সাথে 11 কে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 143। x গুলোকে একদিকে রাখছি তাহলে 39x টাকে সাইড চেঞ্জ করতে হবে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। আবার 85 টাকেও সাইড চেঞ্জ করছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 68x মাইনাস 39x, এখানটা তো x ছিল, 39x মাইনাস করলে আমরা পেয়ে যাবো 29x, আর 143 মাইনাস 85 করলে হয়ে যাবে 58। তাহলে x ইকাল টু কত হবে, 29টা x এর সাথে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে x ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 2, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 21 এ x is to y equal to বলছে 3 is to 4, তাহলে বলছে 3x plus 4y is to 5x plus 6y এর ভ্যালু কত হবে। এখানে x is to y equal to বলছে 3 is to 4, তাহলে বলছে 3x plus 4y is to 5x plus 6y এর ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তোমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করছি, এখানটা লেখা যেতে পারে এক্স বাই ওয়াই ইকাল টু 3 বাই 4, এরকম ভাবে লেখা যায়। তাহলে এক্স ইকাল টু কত হবে, ওয়াইটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 3y বাই 4, ওয়াইটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করছি, এখানটা দেওয়া ছিল 3x প্লাস 4y ইস টু দিয়েছিল 5x প্লাস 6y, এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে, তাই বাই দিয়ে লেখা হচ্ছে। তো নেক্সট আমরা কি করব, x এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে এখানে এই x এর জায়গায় বসবে 3y প্লাস 4, 3y বাই 4, এখানটা হচ্ছে 4y, আবার একই রকম ভাবে এই x এর জায়গাতেও বসবে 3y বাই 4 প্লাস দিয়ে হচ্ছে 6y। তো এখানে 3 আর 3টা মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাচ্ছে 9y বাই 4, 9y বাই 4 প্লাস দিয়ে হচ্ছে 4y, যেরকম ছিল সেরকম থাকবে। আবার 3 এর সঙ্গে 5টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 15y বাই 4, প্লাস দিয়ে 6y, যেরকম ছিল সেরকম থাকবে। এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, উপরটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, এখানে কোনো সংখ্যা ছিল না, মানে এক রয়েছে, তাহলে এলসিএম করলে হচ্ছে 4, এখানটা হচ্ছে 9y প্লাস 16y, যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে, মানে এই 4টাকে দিয়ে এটাকে ডিভাইড করা হচ্ছে, তাহলে হচ্ছিল 1, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করেছি, আবার এই 1টাকে দিয়ে 4টাকে ডিভাইড করেছিলাম, তাহলে হচ্ছিল 4, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করেছি। একই রকমভাবে এখানটাতেও এক রয়েছে, এটাকেও আমরা এলসিএম করে প্লাস করছি, তাহলে হবে 15y প্লাস দিয়ে হবে 24y। তাহলে এখানটায় প্লাস করলে কত হচ্ছে, 25y বাই 4, এখানটা হচ্ছে 39y বাই 4। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা বসবে 25y বাই 4 ইন্টু হচ্ছে 4 বাই 39y, এখান থেকে 4টাকে ক্যান্সেল করা যাবে, ওয়াইটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 25 বাই 39,
তো আমরা এটাকে ইস টু দিয়ে লিখতে পারি, তাহলে এটা বসবে 25:39, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে রয়েছে x:y = 6:11, তাহলে বলছে 8x-3y:3x+2y এর ভ্যালু কত। তোমরা কিরকম ভাবে করব, এখানটায় দেওয়া ছিল x:y = 6:11, তাহলে আমাদের বলছে 8x-3y:3x+2y এর ভ্যালু কত। তো এখানটা লেখা যেতে পারে যে x/y = 6/11, আমরা বাই দিয়ে লিখলাম x/y = 6/11, তাহলে x = কত হচ্ছে, y টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হচ্ছে 6y/11। নেক্সট আমরা 8x-3y বাই দিয়ে লিখছি 3x+2y, এটাকে আমরা বাই দিয়ে লিখলাম, রেশিওটাকে আমরা বাই দিয়ে লিখলাম, এখানে আমরা x এর জায়গায় বসিয়ে দেবো 6y/11, তাহলে হচ্ছে 8x/6y/11 মাইনাস দিয়ে হচ্ছে 3y, একই রকম ভাবে x এর জায়গায় বসছে 6y/11 প্লাস দিয়ে হচ্ছে 2y, x এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। 8 এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানে হচ্ছে 48y/11, 48y/11 মাইনাস দিয়ে হচ্ছে 3y, 6 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 18y/11 প্লাস বসবে 2y, এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, প্লাস মাইনাস করছি, এখানটা তলায় 1 রয়েছে, এখানটা তো তলায় 1 রয়েছে, তাহলে এলসিএম করলে হচ্ছে 11, এখানে হচ্ছে 48y-33y, যেরকম ভাবে ফ্র্যাকশনে মাইনাস করে, এখানটা হচ্ছে 18y+22y, তাহলে উপরটায় কত হচ্ছে, উপরটায় হয়ে যাচ্ছে 15y/11, নিচটায় হচ্ছে 40y/11, ফ্র্যাকশনাল ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হচ্ছে 15y/11 × 11/40y, মাল্টিপ্লাই সাইন দিয়ে এটাকে উল্টে দেওয়া হচ্ছে, এখান থেকে 11টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, yটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, এখানটা হচ্ছে 8, তাহলে কত পাচ্ছি 3/8, তাহলে হয়ে যাচ্ছে 3:8, তাহলে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 3:8। নেক্সট কোশ্চেনে বলছে দুটো নাম্বার রয়েছে, তাদের রেশিও হচ্ছে 5:7। নেক্সট বলছে ইফ দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 720, ফাইন্ড দ্য নাম্বারস। দুটো রেশিও দেয়া রয়েছে আর সাম দেয়া রয়েছে, এখানটায় বলছে সাম অফ টু নাম্বারস, এটা বলেছে 720, রেশিও অফ টু নাম্বারস কত বলছে, রেশিও অফ টু নাম্বারস বলছে 5:7, তো আমরা ধরে নিচ্ছি লেট ফার্স্ট নাম্বার ইকালটা আমরা ধরছি 5x, রেশিওটা দেওয়া ছিল, তো আমরা এখান থেকে ফার্স্ট নাম্বারটাকে ধরে নিচ্ছি 5x, তাহলে সেকেন্ড নাম্বারটা কত হবে, সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে 7x, অসুবিধা নেই এত অব্দি। রেশিও দেওয়া ছিল, তো আমরা ফার্স্ট নাম্বারটাকে ধরেছি 5x আর সেকেন্ড নাম্বারটাকে ধরেছি 7x, তো এদের সাম দেওয়া রয়েছে 720, তাহলে সামটা কত হচ্ছে, একটা পাওয়া গেছে 5x, একটা পাওয়া গেছে 7x, তাহলে দুটোকে সাম করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 720, তাহলে 5x+7x কত হচ্ছে 12x হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 720, তাহলে x = কত হচ্ছে 720/12, 12 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে যাচ্ছে 60, 12 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে যাচ্ছে 60, তাহলে x = আমরা পেয়ে গেলাম 60, তাহলে ফার্স্ট নাম্বার কত হবে, ফার্স্ট নাম্বারটা আমরা ধরেছিলাম 5x, তাহলে আমরা x পেয়েছি 60, তাহলে হচ্ছে 300, সেকেন্ড নাম্বারটা কত হবে,
সেকেন্ড নাম্বারটাকে আমরা ধরেছিলাম 7x আর x এর ভ্যালু পেয়েছি আমরা 60 তাহলে হবে 7 ইনটু 60 তাহলে পাওয়া যাবে 420 তাহলে একটা হচ্ছে 300 একটা হচ্ছে 420 নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে চারটে সামস দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দুটো করব এখানে ফার্স্ট সামটা করছি আর লাস্টের সামটা করছি কারণ সবকটা তো একই টাইপের হবে তো এখানে বলছে হুইচ রেশিও ইজ গ্রেটার একটা বলছে 5:6 আর একটা বলছে 7:9 একটা বলছে 5:6 একটা বলছে 7:9 তো আমরা 5:6টাকে লিখতে পারি 5/6 এটাকে লিখছি 7/9 এবার দুটো ফ্র্যাকশনের মধ্যে কি করে দেখতে হয় যে কোনটা বড় কোনটা ছোট সবার আগে আমাদের এলসিএম করতে হবে এলসিএম অফ 6 এন্ড 9 কত হচ্ছে এলসিএম অফ 6 এন্ড 9 হয়ে যাবে 18 এলসিএম তোমরা করতে জানো 6-9 বলতে এই নাম্বারগুলো করেছে কিন্তু ওপরের গুলো নয় নিচের গুলো তিন দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 2 এখানটা হচ্ছে 3 তাহলে এলসিএম করলে পেয়ে যাবে 3 × 2 × 3 তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 18 নেক্সট আমরা কি করব এখানটা লিখছি 5/6 এখানটা লিখছে 7/9 এখানটা ছিল 5/6 এটা ছিল 7/9 সবকটাতেই আমাদের তলায় 18 নিয়ে আসতে হবে এখানটায় 6 রয়েছে আমাদের আনতে হবে 18 এখানটায় 6 রয়েছে আনতে হবে 18 তাহলে আমরা ওপরে নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর এখানে দেখো 9 রয়েছে আনতে হবে 18 তাহলে ওপর নিচে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 5×3 করলে কত হচ্ছে 15 হচ্ছে 7×2 করলে কত হচ্ছে 14 হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার পাওয়া গেছে 15/18 আর একটা পাওয়া গেছে 14/18 তো কোনটা বড় রয়েছে 15/18টা বড় রয়েছে তো 15/18টা আমরা কোত্থেকে পেলাম 5:6 এই রেশিওটা থেকে পেলাম আর 14/18টা কোত্থেকে পেয়েছি 7:9 এই রেশিওটা থেকে পেয়েছি তাহলে বলা যেতে পারে 5:6টা হচ্ছে বড় নেক্সট কোশ্চেন দেখো নেক্সট আমরা 4 নম্বরের কোশ্চেনটা করছি 3:5 or 8:13 এখানে দেওয়া রয়েছে 3:5 আর দেওয়া রয়েছে 8:13 তো এটাকে লেখা যেতে পারে 3/5 এটাকে লেখা যেতে পারে 8/13 তো একই রকম ভাবে আমরা এলসিএম অফ 5 এন্ড 13 করছি 5 আর 13 এর এলসিএম করা যাবে না তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে হচ্ছে 65 এখানটার হচ্ছে 3/5 এখানটার হচ্ছে 8/13 আমাদের দুটোর ফ্র্যাকশনের নিচেতেই মানে 65 নিয়ে আসতে হবে তো এখানটায় 5 রয়েছে 5 এর সাথে 13 মাল্টিপ্লাই করলে এটা 65 চলে আসে তাহলে আমরা ওপর নিচে 13 দিয়ে মাল্টিপ্লাই করছি আর এখানটায় 13 রয়েছে 13 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 65 আসবে 13টার সাথে 5 মাল্টিপ্লাই করলে 65 আসবে তাই জন্য আমরা ওপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি তো 13×3 করলে কত হবে এটা হচ্ছে 39 8×5 করলে কত হচ্ছে 40 হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেশিও পাওয়া গেল 39/65 আর একটা পাওয়া গেল 40/65 একটা পাওয়া গেল 39/65 একটা পাওয়া গেছে 40/65 তো দেখে বোঝাই যাচ্ছে যে এটা বড় রয়েছে তাহলে আমরা কি করব এই জায়গাটা লিখে দেবো 3:5 এই জায়গাটা লিখে দেবো 8:13 কথাটা বুঝতে পারলে এটা পাওয়া গেছিল কোত্থেকে এটা পাওয়া গেছিল 3:5 থেকে এটা পাওয়া গেছিল কোত্থেকে 8:13 থেকে তাই লিখে দেওয়া হচ্ছে 3:5টা ছোট 8:13টা হচ্ছে বড় 25 এর টাও একই রকম রয়েছে এখানে বলছে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের সাজাতে হবে আমি এখান থেকে একটা সামস করে দিচ্ছি একটা নিজেরা ট্রাই করো এখানে কি দেওয়া রয়েছে 5:6 8:9 আর 11:18 দেওয়া রয়েছে এখানটা দেওয়া রয়েছে 5:6 8:9 একটা রয়েছে 11:18 তো এটাকে লেখা যেতে পারে 5/6 এটাকে লেখা যেতে পারে 8/9 এটা হচ্ছে 11/18 তো আমরা এখানে 6, 9 আর 18 এর এলসিএম করব
তাহলে এখানটা লিখবো এলসিএম অফ 6, 9, 18 কত হবে, এটাকে তিন দিয়ে ফ্যাক্টরাইজ করছি, তাহলে এখানটা হবে 2, এখানটা হবে 3, এখানটা হবে 6, আবার তিন দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে, এখানটা 2 থাকবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 1, তাহলে কত পাওয়া যাচ্ছে, সবকটাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে এইগুলোকে সবকটাকে মাল্টিপ্লাই করব, তাহলে পেয়ে যাবে 18, তাহলে এলসিএম করলে পাওয়া যাচ্ছে 18। তাহলে এখানটা লিখছি 5/6, 8/9, 11/18। এখানটা হচ্ছে 5/6, এখানটা হচ্ছে 8/9, এখানটা হচ্ছে 11/18। তো এলসিএম করলে কত হচ্ছিল, এলসিএম করলে হচ্ছিল 18, তাই সবকটার তলায় 18 বসিয়ে দিয়েছি। তো এখানটা 6 রয়েছে, 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 18 আসবে, 3 মাল্টিপ্লাই করতে হবে, তাই ওপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 9 রয়েছে, 9 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 18 আসবে, 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। এখানে 18 রয়েছে, 18 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 18 আসবে, 1, তাই এখানটায় ওপর নিচে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে 5×3 করলে কত হচ্ছে 15, 8×2 করলে হচ্ছে 16, 11×1 করলে হচ্ছে 11, তাহলে কোনটা সব থেকে ছোট রয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারের সহায়তা বলেছিল, তাহলে এখানে 11/18টা হচ্ছে সব থেকে ছোট, 15/18টা হচ্ছে তারপরে বড়, তারপরে 16/18টা হচ্ছে সব থেকে বড়। তো 11/18টা রেশিও কি ছিল, 11:18 ছিল, 15/18 এর রেশিও কি ছিল, 5:6 ছিল, আর 16/18 এ কত ছিল, 8:9 ছিল, তাহলে আনসার হচ্ছে এটা, মানে 11:18 এটা হচ্ছে সব থেকে ছোট, 5:6 তারপরে বড় রয়েছে, তারপরে 8:9 এটা হচ্ছে সব থেকে বড়, এটাই আনসার। নেক্সট 25 এর 2 একই রকম ভাবে তোমরা নিজেরা করো। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টারের সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।